सुतन जनो तस्मै श्री गुरवे नमः। आज नानो तिमिरांधस्य ज्ञानांजन शलाकया चक्षुर मिलितं जनो तस्मै श्री गुरवे नमः। श्रुति मंडली आजकेर ऐ मासिक संगे आलोचना अनुष्ठानेर सम्मानित पुरोहित महाशय मंच उपस्थित आसेन उपविष्ट आसेन आमार श्रद्धेय गुरुदेव सनातनी संघ बांग्लादेशेर उपदेष्टा बानप्रस्थी आचार्य श्री तपन कुमार महाशय सह आरो अतिथिबृंद आचार्यबृंद मंचेर सामने उपविष्ट आसेन विभिन्न अंचल थेके आगत पितृ मातृमंडली सकलके जानाई आमार प्राणढाला अभिनंदन और शुभेच्छा अनुशांति। तो सुधि मंडली अनेक धरे अनेक अनेक कथा शुना हलो सबई मूल्यवान कथा। आमी महिला मानुष महिला के महिला बला है आमी आर कि बोलबो आमी अल्प समय दुटी कथा बोलबो। तो कथा हलो आमी आपनादेर काछे किछु जानते चाई आमादेर सनातन धर्मेर शास्त्र कि एकखानी हजार हजार शास्त्र बला है। तो एखन कथा हलो যত হাজারে শাস্ত্র থাকুক ভগবানের মুখনিসৃত বাণী কোন শাস্ত্রখানিকে বলা হয় বলুন দেখি? শ্রীমদ্ ভগবত গীতা। বেদ আমাদের আদি হলেও প্রধান সার যেটা সেটা কিন্তু বলা হয়েছে শ্রীমদ্ ভগবত গীতাকে। আর বিভিন্ন যে শাস্ত্রগ্রন্থ আছে পুরাণ বিভিন্ন স্মৃতিশাস্ত্র দেখা যাচ্ছে এক এক সময়ে এক এক রকম সামাজিক প্রেক্ষাপটে হোক আর যে কারণেই হোক বিভিন্ন মতবাদ কিন্তু সেখানে লেখা আছে। তো এই যে আমরা বিভিন্ন শাস্ত্র পড়লে দিশেহারা কিন্তু হওয়া ছাড়া কোনো উপায় নেই। সে কারণেই যারা জ্ঞানী ব্যক্তি তারা বেদ রিসার্চ করছে। বেদ থেকে এসেছে উপনিষদ, উপনিষদ থেকে এসেছে গীতা। রিসার্চ করে পূর্ব পুরুষ বা বেদে যে ভাবে ঈশ্বরের উপাসনার কথা বলা হয়েছে ওখানে ওই বেদ রিসার্চ করে উপনিষদ, উপনিষদ থেকে গীতা। তাও যদি বেদকে মূল বলা হতো তো ভগবানের কিন্তু শ্রীমদ ভগবত গীতা কিন্তু গীতাকে তার মুখ দিয়ে প্রকাশ করার কোনো প্রয়োজন ছিল না। কুরুক্ষেত্রের যে যুদ্ধ ওখানে দেখানো হয়েছে ওখানে নতুন করে শ্রীমদ ভগবত গীতার সৃষ্টি করার প্রয়োজন ছিল কি? নিশ্চয় ছিল না। কারণ যারা বেদ বেদ নিয়ে মাতোয়ারা তারা তাদের এইটুকু অনুভূতি কিন্তু থাকা দরকার। বেদেই যদি সব হতো তো কি দরকার ভগবানের নতুন করে শ্রীমদ ভগবত গীতা সৃষ্টি করা? এতটুকু তো আমরা বুঝতে পারবো, তাই নয় কি? বেদকে কি কখনো বলা হয়েছে ভগবানের বাণী? না, বেদ ঋষিদের অনুভব উপলব্ধি মাত্র। আর একমাত্র হিন্দু ধর্মে যত শাস্ত্রগ্রন্থ থাকুক না কেন শ্রীমদ ভগবত গীতাকেই বলা হয়েছে ভগবানের বাণী। এই সাধারণ কথাটুকু যদি আমরা বুঝতে না পারি তো নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি তাকে কিভাবে অনুভব করব, তাকে কিভাবে উপলব্ধি করব, আর তার পূজায় বা কিভাবে করব? এই কমন সেন্সটুকু তো আমাদের থাকা দরকার, তাই নয় কি? এত এত কথা বলি, এত এত শাস্ত্র পড়িয়া ঈশ্বরের উপাসনার সময় আমাদের নাই। আর এ কারণেই আমি মনে করি আজ যে সংগঠন যদিও কোণঠাসা তারপরে বলি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে আমার দৃষ্টিতে এখন ইউটিউব সার্চ দিলে অনেক রকম কিন্তু সংগঠনের আলোচনা পূজা অনুষ্ঠান ভগবানও খাওয়া দেখা যায়। তো যদি আমরা শাস্ত্র বিচার করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কার বাণীকে মানা উচিত? যিনি আমাদের সৃষ্টি করছে তার বাণীকে মানা উচিত। তাহলে সেই শাস্ত্রখানা কি? শ্রীমদ ভগবত গীতা। তো সেখানে ঈশ্বর কেমন পূর্বের আলোচক আমাদের মহাসচিব সনাতনী সঙ্গে তিনি বলে গেছেন যাকে উপাসনা করব তাকে তো চিনতে হবে, তাই নয় কি? তিনি কেমন? তাকে যদি নাই চিনি তাহলে তার ফির পূজাটা কেমন করি করব, তাই নয় কি? তো উনি কিন্তু বলে গেছেন আমাদের উপাস্যকে ঈশ্বর। তিনি কেমন? তিনি বলে গেছেন তিনি নিরাকারভাবে গোটা বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপী আছেন, সাকারভাবে আত্মারূপে প্রত্যেক প্রাণীর দেহে আছেন। তাহলে তিনি আমার মধ্যেও আছেন কিভাবে? ওই আত্মার উপর। তাহলে এই আত্মার পূজায় কিন্তু আমরা সনাতনী সঙ্গে সদস্যরা করছি, অন্যত্র প্রচার করছি, এখানে শাস্ত্র বিচারে প্রয়োজন এতটুকুই
যে আমরা সব বাদ দিয়ে ভগবানের মতাদর্শে আছি। তো শুধু মণ্ডলী ছোট মানুষ বড় কথায় মনে হয় হচ্ছে, তারপরও বলি এই যে শাস্ত্র শাস্ত্র উপাসনা উপাসনা, এটা আমরা কেন করব? এটা একটা প্রশ্ন দরকার নাকি? যারা উপাসনা করে না তারও দিন যাচ্ছে, আর যারা করছে তারও দিন যাচ্ছে, কিন্তু কেন করব? তো আমার যেটা মনে হয়েছে, ভগবান তো অনেক কথায় বলেছেন গীতায়, আমি সাধারণভাবে বলছি, এই যে আমরা আছি, আমরা কি সারা জীবন থাকব এইভাবে? থাকবো না, আমরা সবাই একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব। কোথায় যাবো এটা কি জানি? তাও জানি না। তাহলে এই জন্মের আগে কেমন ছিলাম সেটা কি বলতে পারি? না, তাও বলতে পারি না। তাহলে এই জানাটা কে জানেন? একমাত্র আমাদের সৃষ্টিকর্তা যিনি, সেই ঈশ্বরই জানেন। তা সুধী মণ্ডলী, যাতে আমাদের এই জীবনটা যেমন আছে, সবাই কি সুখী, সবাই কি পূর্ণ আবার বিশিষ্ট? না, কেউ সুখী কেউ দুঃখী, কেউ ধনী কেউ দরিদ্র। তাহলে আমরা প্রত্যেকেই ভালো হতে চাই, ভালো থাকতে চাই, ভালো অবস্থানে যেতে চাই, এই যে চাই, ভালো চাই, আমাদের এই ভালো থাকার জন্য আমাদের ভালো কাজ করতে হবে। প্রথমত এই জগতে সাধারণ যে কথাগুলো, সত্য কথা বলতে হবে, অহিংসা, তারপর হচ্ছে যে বিভিন্ন রকম খারাপ কাজ থেকে বিরত থাকবো, এবং জীবন নির্বাহের জন্য বৈষয়িকের পাশাপাশি ওই ঈশ্বরের উপাসনা, ব্রহ্মের উপাসনা করব। আর এই করাটা কিন্তু আজ করি কাল করি পরশু করি করলে কিন্তু চলবে না। কেন চলবে না? আমরা কখন মারা যাবো এটা কি আমাদের টিকিট দেওয়া আছে? আমি অমুক বছর অমুক মাস অমুক দিনে মারা যাব? নাই। সে কারণেই আমাদের যখন যে বয়স হোক না কেন, আমাদের তো উপনয়নের একটা নির্দিষ্ট সময় আছে, 10 বছর বয়স থেকে সেই ভগবানের পূজা করা আমাদের সময় দিয়েছে। তো আমরা সেই সময় থেকে শুরু করব, আর এইভাবেই আমরা আমাদের জীবনের যে সময়টুকু অতিবাহিত করা চেষ্টা করব। তো সুধী মণ্ডলী, আমি আর কথা বাড়াচ্ছি না, লালন ফকিরের, সাধক লালন ফকিরের গানের দুইটা শ্লোক দিয়ে আমি শেষ করব। কথাগুলো এরকম, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না রে মন, কেন জানলে না, সময় গেলে সাধন হবে না, জানো না মন খালে বিলে মিথ্যাকে না চল সকালে, জানো না মন খালে বিলে মিথ্যাকে না চল সকালে, কি হয় তারে বাধার দিলে মোহনা শুকনা থাকে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না রে মন, ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। সুধী মণ্ডলী, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ওম শান্তি।
ओम शांति शांति शुद्ध मंडली लास्ट।